এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র তোমরা ভুলে যেও না, তোমরা এখানে অস্ত্র শিক্ষা লাভ করতে এসেছো, পরস্পরকে আক্রমণ করতে নয়। আর অস্ত্রগুরু, আপনি সম্মুখে উপস্থিত থেকেও ওদের আটকালেন না কেন? আচার্য, অস্ত্র শিক্ষার সময় এই মায়ামুখী মানসিকতাটাই আসল। আপনার যদি কোনো আপত্তি থাকে তাহলে আপনি আমায় বিদায় দিন, কিন্তু অস্ত্র শিক্ষা কি করে দিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি, তাই আমি আমার মতো করেই দেব। এ বিষয়ে আমরা পরে আলোচনা করব। আজ তোমাদের পাঠ শেষ, তোমরা এখন যে যার বাড়ি যাও। কষ্ট দেওয়া হলো না শীতলাকে, আবার সুযোগ আসবে তখন বুঝে নেব। তারপর বিক্রম, গুরুগৃহে পাঠ তোমার কেমন হচ্ছে? খুব ভালো হচ্ছে বিশ্বমশাই, আমার তো আনন্দে একেবারে মন ভরে গেছে। তাই নাকি? তা এত আনন্দের কারণ কি, বিশেষ কিছু ছিল? হ্যাঁ, আজকে আমাদের অস্ত্র শিক্ষা ছিল। আমাদের অস্ত্রগুরু খুব ভালো শিক্ষক। যাক, শুনে আশ্বস্ত হলাম। একজন ভালো অস্ত্রগুরুর জন্য মানুষের রাজার কাছে আমি অনুরোধ পাঠিয়েছিলাম, তিনি তাহলে কথা রেখেছেন। বিক্রম, আজ কি শিখলি? শুধু তলোয়ার ধরা নাকি দু চারটে কলা কৌশলও শিখলি? কি বলছো বাবা, আমি তো আজকে শব্দদলের মাথাটাই কেটে ফেলছিলাম। এত নরম মন হলেও তো চলবে না ঠাকুরজি, রাজবাড়ির মেয়ে